শুভ অ্যান্টিনা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমরা আজ আপনাদের সামনে আরব সাগর এবং তার তীরবর্তী সমুদ্র সৈকত ফটকচি বিচের দৃশ্য তুলে ধরব। আপনারা সামনে এখন যে দ্বীপটি দেখছেন এটি হচ্ছে উইলিংডন দ্বীপ। এটি একটি কৃত্রিম দ্বীপ। এই দ্বীপটি তৈরি করেছিলেন বন্দর প্রকৌশলী স্যার রবার্ট বিষ্ট, কারণ এটি একটি মানবসৃষ্ট দ্বীপ। এটি দেশের একটি ব্যস্ততম বন্দর কেন্দ্র। এই দ্বীপটি 775 একর ব্যাকওয়াটারের মধ্যে নির্মিত। নয়নাভিরাম ব্যাকওয়াটার আর সমুদ্র সৈকতের মধ্য দিয়ে যেতে যেতে প্রকৃতি ও মানবসৃষ্ট যতই দৃশ্য দেখছি যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। আপনারা সমুদ্র ভ্রমণের যে প্রমোদ্দরিটি দেখছেন এটি অসাধারণ, খুবই সুন্দর। চারপাশে নয়নাভিরাম দৃশ্য দেখতে দেখতে আমরা এখন চলে এসেছি ফটকচিতে। আর এই ফটকচি হচ্ছে কেরালা রাজ্যের কোচি শহরের সুন্দরতম একটা সমুদ্র সৈকত। এই মাছগুলি সমুদ্রের একদম সতেজ মাছ, এবং এই কাঁকড়া ও এই মাছগুলি যদি রান্না করে পর্যটকরা খেতে চান তাহলে এই বিচের সাইডে যে রেস্টুরেন্টগুলি আছে সেখানে গিয়েও কিছু টাকার বিনিময়ে কেরালিয়ান স্টাইলে রান্না করে নিতে পারেন। এই ফটকচিকেই একসময় আরব সাগরের রানী বলা হতো, কিন্তু আজ সেই জৌলস আর নেই, কারণ পরিচর্যার অভাবে দিন দিন এটা অপরিচ্ছন্ন জায়গায় পরিণত হয়ে গেছে। সমুদ্র সৈকতটা একদম নোংরা আবর্জনায় ভর্তি হয়ে গেছে, সেই জন্য সমুদ্র স্নানের কোনো সুযোগই নেই এখানে। পর্যটকরা যেহেতু এখানে ছুটি কাটাতে আসেন সেহেতু যতটা সম্ভব সমুদ্র সৈকতের আনন্দ উপভোগ করতে থাকেন। কিন্তু সমুদ্রের এই ঢেউ এবং সমুদ্রের মৃদু এবং শীতল বাতাস পর্যটকদের মনকে আকৃষ্ট করে, সেই জন্য বারবার এই ফটকচিতে পর্যটকরা ছুটে আসে।
বিকেল শেষে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যও পর্যটকদের মনকে আকৃষ্ট করে। আমাদের এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের পাশে থাকবেন এবং এইরকম আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল করে দিন। ধন্যবাদ।